হ্যালো ফ্রেন্ডস আমিনব দেব আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের অটাম কবিতা থেকে যতগুলি এক্সারসাইজ আছে সেগুলো ঠিক আছে তো চলো আমরা শুরু করি এক্সারসাইজ ওয়ান থেকে তো দেখো তোমাদের কী আছে প্রথমে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস মানে এই চারটা থেকে যে কোনো একটা আমাদের টিক করতে হবে তো প্রথমটা দেখো অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাছ সেক্স দ্য মানে সারাদিনে যে ফিটফুল গাছটা আছে সেটা কী নাড়া দেয় আমরা জানি কেজমেন্ট কেজমেন্ট মানে হচ্ছে জানালা তো অ্যান্সার হবে আমাদের সি এরপর দেখি দ্য পোয়েট লাভস টু সি দ্য স্যাকিং টুইক ডান্স টিল দ্য কবি ভালোবাসে সেই যে স্যাকিং টুইক মানে যে ডালপালাগুলো ছিল সেগুলো যে নাড়া দিচ্ছিল মানে নোট ছিল সেগুলো কতক্ষণ পর্যন্ত কবি দেখতে ভালোবাসে সার্ট অব ই মানে হচ্ছে সন্ধ্যা নামার আগে পর্যন্ত ঠিক আছে অ্যান্সার হবে আমাদের ডি এরপরটা দেখি কি আছে দ্য স্পেরো সেট অন দ্য মানে সেই যে স্পেরো মানে যে চুরুই পাখি সেটা কোথায় বসেছিল। আমরা জানি কটেজ রিচ কটেজ মানে যে কুড়ের ঘর আর রিচ মানে যে ছাদ তো কুড়ের ঘরের ছাদে তো অ্যান্সার হবে আমরা দেখি এ এরপরে দেখি দ্য পিজনস নেসেল্ট রাউন্ড দ্য মানে সেই পিজন বাসাবার্থ কোথায় বাস বাসাভার্ত কোট ঠিক আছে হবে অ্যান্সার আমাদের কি বি ঠিক আছে তো এরপরে আমরা চলে আসি কী আছে আমাদের দ্য কোক ওয়াজ ক্রাউন আবং দ্য মানে সেই যে মোড়টা ছিল সে কোথায় ক্রাউন মানে সে শুরু করে ডাকছিল সেটা হবে ডাঙ্গিল মানে হচ্ছে গোবর গাদার উপরে ঠিক আছে তো আমাদের অ্যান্সার কী হিসেবে এ এরপর কী আছে দ্য গ্রান্টিং পিকস ঠিক আছে পিক মানে হচ্ছে সুগরের বাচ্চা ঠিক আছে তো এগুলো কী করতো ওয়াক স্লোলি না স্ক্র্যামবেল স্ক্র্যাম স্ক্যাম্পার ভাই না স্ক্র্যামবেল অ্যান্ড হাড়ি না ডাইভ অ্যান্ড সুইম আমরা পড়েছিলাম যে স্ক্র্যামবেল অ্যান্ড হাড়ি ক্যান্সার হয়ে যাবে আমাদের কি সি ঠিক আছে তো এরপরে দেখি আমরা কী আছে এক্সারসাইজ টুতে আছে আমাদের অ্যান্সার দ্য ফ্লোইং কোশ্চেন উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্স মানে পঁচিশটা শব্দের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে তো প্রথমটা কী আছে দেখি আমরা হোয়াট হ্যাপেন্স টু দ্য মোজি এন্ট্রি ইন আটাম মানে অটামে মানে শরৎকালে মোজি এন্ট্রির কী হয় আমরা পড়েছিলাম যে মোজি এমট্রি কি যে পাতাগুলো লাল ইউলো ইউলো হয়ে যায় ঠিক আছে হলুদ হয়ে যায় ঠিক আছে আর বাতাসে পাতাগুলো ঝরে পড়ে যায় তো এখানে লেখা আছে ইন আটার্ম দ্য ইলো লিভস অফ দ্য মোজি এম ট্রি ফল বাই দ্য গাস্টি উইন্ড ঠিক আছে দ্য ওয়েন্ট উইল ট্যাম বাই দ্য উইন্ডো প্যান দ্য ফেল ডাউন ইন দ্য ল্যান ইন থাউজেন্ড নাম্বার্স মানে তারা হাজার হাজার সেই সঙ্কীর্ণ গুলিতে তারা পড়ে যেত আর কী করে তারা ঘুরতে ঘুরতে জানালার যে শারী আছে সেখানে পড়ে যেত ঠিক আছে তো এরপর একটা দেখে কী আছে হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েটস লাভ টু সি অন নভেম্বর ডেস মানে নভেম্বরের দিনে কবি কী দেখতে ভালোবাসে ঠিক আছে হুম তো অ্যান্সার কী হবে আমাদের অন নভেম্বর ডেস দ্য পোয়েট লাভ টু সি দ্য স্যাকিং অফ ক্যাজমেট অ্যান্ড ফলিং অফ লিস বাই দ্য গাসিন্ট মানে সেই নভেম্বর মাসে খুবই ভালোবাসে কি সেই যে না নাড়া দেয় তারপর হচ্ছে সেই বাতাসের ফলে যে গাছ থেকে পাতাগুলো পড়ে যায় হি অলসো লাভস টু সি দ্য সেকিং ব্রাঞ্চেস অ্যান্ড কাল আপ স্মোক থ্রু দ্য বিয়ার ট্রিজ সে আরও কি ভালোবাসে সেই যে ব্রাঞ্চেসগুলো মানে শাখা পোশাকগুলো নাড়া দিচ্ছিলো আর কি করছিল আর সেই মানে ঘরের ঘর থেকে কুটে কটেজ মানে যে কুটের ঘর থেকে সে যে ধোয়া উপরে চিমনি দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে ওই ন্যাক ট্রিস মানে হচ্ছে সেই উলঙ্গ গাছগুলো দিয়ে যে ধোঁয়াটা চলে যায় উপর দিকে স্মোক মানে যে ধোঁয়া সেই ধোঁয়াটাকে কবি দেখতে ভালোবাসত ঠিক আছে এরপরে দেখি আমরা এক্সারসাইজ থ্রিতে আমাদের গ্রামার আছে স্টেট ওয়েদার দ্য ফ্লোয়িং সেন্টেস আর ইন অ্যাক্টিভ আর প্যাসিভ এগুলো হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ ঠিক আছে ভয়েস চেঞ্জকে ধোঁয়াকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো এই সেন্টেসগুলো আমাদের যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটাকে প্যাসিভ করতে হবে আর যদি প্যাসিভ থাকে তাহলে অ্যাক্টিভ করতে হবে তো চলো আমরা প্রথমটা শুরু করি অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ড মাদার্স হাউস অনিল তার গ্র্যান্ড মাদার মানে বাড়িতে ভিজিট করবে ঠিক আছে তো এটা আমাদের কী হবে এটা প্রথমে আমাদের অবজেক্ট আগে আসবে তারপরে যাবে আমাদের সাবজেক্ট লাস্টে তো আমরা দেখি এটা কীভাবে করতে হবে হিজ গ্র্যান্ড মাদার্স হাউস উইল বি ভিজিটেড বাই অনিল ঠিক আছে তো এটা আমাদের অ্যান্সার হবে এরপরটা কি আছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিস অফিস তো এটাও হবে আমাদের দেখো হিস অফিস হ্যাজ বিন লেফ্ট বাই দ্য প্যাসিন্ট যদি আমাদের হ্যাস থাকে ঠিক আছে সেন্টেসে তো আমাদের কী নিয়ে আসতে হবে বিন নিয়ে আসতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তারপরে দেখি আমরা দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস এটা আমাদের প্যাসিভ ভয়েসে করা আছে অলরেডি তো এটাকে এটাকে আমাদের অ্যাক্টিভে নিয়ে আসতে হবে তো আমাদের কী করতে হবে প্রথমে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে ঠিক আছে দেখো দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশ দ্য প্রোজেক্ট তো এটা হবে আমাদের অ্যান্সার এরপর দেখি প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি ঠিক আছে এটাও আমাদের এটাও আমাদের অলরেডি করা আছে প্যাসিভ ভয়েসে তো এটা আমরা কী করবো অ্যাক্টিভ ভয়েসে তো কী করতে হবে আমাদের দ্য স্কুল অথরিটি হ্যাজ স্যাংশানড প্রমিতাস লিভ ঠিক আছে এরপরে কী আছে এক্সাইস ফোরে এক্সেস ফোরে আমাদের আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস এটা আমাদের ভয়েস আছে দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার তো এটা আমাদের হবে দ্য লেটার হ্যাজ বিন রিড আউট দ্য আউট বাই দ্য বয় যদি আমাদের সেন্টেন্সে হ্যাজ হ্যাপ থাকে তাহলে হ্যাড যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে বিন আসবে তাই এখানেও বিন আসছে ঠিক আছে এরপর আই আইস্যাল হ্যাপ বোট ক্রিকেটেড ব্যাট বাই তুমরও ঠিক আছে এখানে একটু কনফিউশন করেছে বাই দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমরা ভয় পাবে না বাই মানে হচ্ছে এখানে তুমরও ঠিক আছে মানে তুমরও মানে কালকে সে একটা ব্যাট কিনবে সেটা কথা বলা হয়েছে তার দ্বারা না ঠিক আছে তো এখানে আমাদের এটা আমাদের অ্যাক্টিভেই আছে এটাকে প্র্যাসিভ করতে হবে দেখো কী হবে এ ক্রিকেট ব্যাট শ্যাল হ্যাভ বিন বড বাই টু মোরো বাই মি মানে আমার দ্বারা কালকে একটা ক্রিকেট ব্যাট কেনা হবে ঠিক আছে এরপরে দেখি সোহেনিস ফ্রেন্ডস হ্যাড রিকগনাইজড না অর্গানাইজড এ পিকনিক ঠিক আছে কী হবে এটা তাহলে আমাদের এটা আমাদের অ্যাক্টিভ আছে প্র্যাসিভ করতে হবে এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহেনিস ফ্রেন্ডস বলছিলাম যে হ্যাড থাকলে বিন হবে এখানে বিন আসছে এরপরে দেখি দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট ঠিক আছে এটাকে আমাদের প্যাসি করি কী হবে করলে এভরি ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম আর একটা কথা মনে রাখবো যদি উইল থাকে সেন্টেন্সে তাহলে আমাদের কী হবে উইল বি ঠিক আছে বি চলে আসবে তো এরপর দেখি আমরা কী আছে এক্সারসাইভে চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচে আমাদের এটা করতে হবে মানে এটা হচ্ছে আমাদের নেরেশন ঠিক আছে তো দেখো প্রথমটা কী আছে আই সেট টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি ঠিক আছে সে তাকে বললো বলেছিল যে সে কি তার টিফিন শেয়ার করবে তার সাথে তো এটা আমাদের কী করতে হবে দেখো কী আছে আই আক্স হিম দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে না প্রশ্নবোধক চিহ্ন আছে তাই এটা জিজ্ঞাসা করা হয়েছে বলে এখানে কী হয়ে গেলো আক্স হিম আর জিজ্ঞাসা করা যদি হয়ে থাকে ঠিক আছে ডু ডাজ বা উইল হ্যাভ উইল সেল এগুলো যদি থাকে তাহলে আমাদের কী হবে ইফ তো আই আক্স হিম ইফ হি উড শেয়ার হিস টিফিন উইথ মি এরপর এটা দেখো আঞ্জানাস মাদার সেইট ইউর ফাদার হ্যাজ লেফট ফোর মুম্বাই তো এটা কী হবে এটা হবে আঞ্জেনাস মাদার সেট দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফোর মুম্বাই ঠিক আছে এরপরে আমরা দেখি কী আছে দ্য গার্লস ট্রাইম ফার্টলি সেট হুর্রে উই হ্যাভ অন দ্য ম্যাচ এখানে দেখো হুর্রে মানে এখানে সে ম্যাচটা জিতে গেছে সেই জন্য খুব মানে চিল্লাহালা করতেছে ঠিক আছে হুর্রে হুরে বলতেছে তো দেখো এখানে এখানে এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে আমাদের কী হবে এক্সক্লেমড এক্সক্লেম চলে আসবে তা দ্য গার্লস এক্সক্লেমড ইনজয় দ্যাট দে হ্যাড অন দ্য ম্যাচ এরপর দেখি হি সেইস লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ ঠিক আছে তো এখানে আমাদের হবে হি হুইসেস ঠিক আছে হি হুইসেস দ্যাট আই শ্যাল বি সাকসেসফুল ইন লাইফ ঠিক আছে এরপরে দেখি দ্য ক্যাপ্টেন ইনফর্মড ক্যাপ্টেনটা জানালো দ্য টুর্নামেন্ট হ্যাজ ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ ঠিক আছে তো এটা আমাদের হবে দেখে নিই আমরা দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন দ্য প্রিভিয়াস মান্থ ঠিক আছে তো আজকে থেকে আমাদের এখান থেকে আমাদের অটামের যতগুলো এক্সারসাইজ ছিল সব কমপ্লিট আরও দুটো এক্সারসাইজ আছে কী আছে ওটা এক্সারসাইজ সিক্স এক্সারসাইজ সেভেন তো সেগুলোর ভিডিও আমি আলাদা করে বানাবো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করতে পারো ঠিক আছে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলের সাথে যুক্ত যুক্ত থাকতে পারো তাহলে তোমাদের পরবর্তী ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বাই